বেঙ্গলি জ্যোতিষশাস্ত্র চ্যানেলে আপনাকে স্বাগত। সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে বহুকাল থেকেই অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রহণ ঘিরে রয়েছে একাধিক ধর্মীয় ও সংস্কৃতিগত বিশ্বাস। আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, বিশ্বের সর্বত্রই সূর্যগ্রহণ ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। এদিকে গ্রহণ ঘিরে জ্যোতিষমতে রয়েছে নানান ধরনের আচার বিচার। জ্যোতিষমতে গ্রহণ দোষ তথ্য উঠে আসে। জ্যোতিষমতে মনে করা হয় অনেকেরই কোষ্ঠীতেই গ্রহণ দোষ থাকে, যেমন কালসর্প, পিতৃদোষ, মাঙ্গলিকের মতো গ্রহণ দোষও একটি দোষ। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহণ দোষ কি বা তাতে কি ধরনের সমস্যা থাকে সেই প্রসঙ্গে আলোচনার আগে দেখে নেওয়া যাক 2020 সালের কোন কোন তারিখে সময়ে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আমরা ইতোমধ্যেই দেখেছি তিনটি গ্রহণ সংঘটিত হয়েছে, বাকি রয়েছে 2020 সালে দুটি গ্রহণ। চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আগামী 30 নভেম্বর চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হতে চলেছে। সেদিনও ভারতীয় সময় দুপুর 1:02 থেকে গ্রহণ শুরু হবে। এরপর বিকেল 5:23 পর্যন্ত এই গ্রহণ চলবে। বিকেলের দিক থেকে ভারতের এই গ্রহণের কিছুটা দেখা যাবে। এছাড়াও প্রশান্ত মহাসাগরের আশেপাশের দেশ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে। 14 ডিসেম্বরের সূর্যগ্রহণ 2020 সালে বছরের শেষ সূর্যগ্রহণ। সেদিন ভারতীয় মহাসাগরের আশেপাশের এলাকা ছাড়াও দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক এলাকা থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7:03 থেকে মধ্যরাত পার করে 12:22 পর্যন্ত চলবে এই গ্রহণ। সো বন্ধুরা, আগামী 30 নভেম্বর চন্দ্রগ্রহণ এবং 14 ডিসেম্বর সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।